বাইক আছে, ডিসকাউন্ট আছে, অফার আছে, সব কালার আছে, কি লাগবে? সিবিও কন্ডিশনের বাইক আমরা পেয়ে যাব আলিফ মোটরসে, সব কিছু আছে আলিফ মোটরসে, অরিন ভাইও আছে অনেকদিন পরে। আরে ভাই এদিকে এদিকে, হাই দাদা, হোয়াটসঅ্যাপ, দিস ইজ অরিন অ্যান্ড শপন খান ব্লগ। Okay. We are in back in Alif Motors. Yes, Bundura. Dirgo 2 bochor pore naki. 2 bochor. Acha dirgo 2 bochor pore amader Orin Chachu abar chole ashlo Alif Motors. Yes, Bundura. Ajke amra jomjomar video korbo inshallah. Jara bishesh kore CBU commissioner bike kinben, obosshoi amra Alif Motors er kotha chinta korte pari. Ajke amake Orin bhai janabe keno apnara Alif Motors e ashben bike niben. Bhai kemon achen? Assalamu alaikum. Ji, wa alaikum assalam. Assalamu alaikum Shapon bhai ebong apnar viewers der shobaike janachi আন্তরিক শুভেচ্ছা। অনেক বছর পরে নাকি? জি, অনেক বছর পরে। কারণ জানি না কেমন আছেন আপনারা, তবে আমি কিন্তু আপনাদের অনেক মিস করেছি। তো মিস করেছি শপন খানকে, মিস করেছি শপন খানের চ্যানেলকে, এবং বিশেষ করে মিস করেছি আলিফ মোটরসে। তো আপনাদের ভালোবাসার জন্য আবারও চলে আসলাম আলিফ মোটরসে। এবং আলিফ মোটরসে আপনারা অবশ্যই 100% অথেন্টিক বাইকগুলো পেয়ে যাবেন। তবে এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের বাইক। তো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে আছে ইন্দোনেশিয়ান বাইকে ভরপুর। তো প্রথমে আমরা দেখাই, শুরু করি ইয়ামাহা XSR, যেটা হচ্ছে স্ক্র্যামলার টাইপ বা ক্যাপারেসার টাইপের যে বাইকটা আছে সেটা দিয়ে। এটা হচ্ছে ডাবল ডিস্ক ব্রেকিং সিস্টেমের, এবং এটা হচ্ছে ওয়ান পার্ট পাইপ হ্যান্ডেল হওয়ার ফলে এই বাইকটি কিন্তু রাইড করে খুবই স্মুথ। কারণ যারা চিন্তা করেন যে আমি R15 রাইড করবো না, বাট আমার ব্যাক পেন হয়, তো তারা কি করবেন? তারা এই ইয়ামাহা XSR এই বাইকটি রাইড করতে পারেন। কারণ এই বাইকটি রাইড করার সময় আপনার কোনো ধরনের কোনো ব্যাক পেন আসবে না বা শোল্ডার পেন আসবে না। এবং এটা হচ্ছে 155 সেগমেন্টের ইঞ্জিন হওয়ার ফলে এটা খুবই পাওয়ারফুল ইঞ্জিন। যারা R15 টেস্টটা ব্যাক পেন ছাড়া নিতে চান, তাদের জন্য বেস্ট অপশন হবে ইয়ামাহা XSR। তবে এটা এখন আমাদের কাছে শুধুমাত্র এই ইয়েলো কালারটি অ্যাভেলেবল আছে। তো যারা অন্যান্য কালার নিতে চাচ্ছেন তাদের জন্য একটু ওয়েট করতে হবে, কিন্তু ইয়েলো কালারটি যদি নিতে চান 2023 কালার, সেটা পেয়ে যাবেন আমাদের আলিফ মোটরসে। এরপর হচ্ছে ইয়ামাহা R15 M, যেটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। এটাতে পেয়ে যাচ্ছেন আপনারা ডুয়েল চ্যানেল ABS, পেয়ে যাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল, পেয়ে যাচ্ছেন কুইক শিফটার। তবে যারা ইন্ডিয়ান ভেরিয়েন্ট নিতে চান তাদের জন্য বলি, একটু বাজেটটি বাড়িয়ে আপনারা অবশ্যই ইন্দোনেশিয়াতে চলে আসুন। কারণ ইন্দোনেশিয়ানের সবচাইতে বড় বিষয়টা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি এবং ইঞ্জিন পারফরমেন্স। আপনারা যদি লং টাইম একটা বাইক রাইড করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার ইন্দোনেশিয়ান বাইকের কোনো বিকল্প নেই। কারণ এটা ডিউরেবল, টেকসই, এবং তার মধ্যে হচ্ছে রাইডিংয়ের যে কমফোর্টনেসটা টোটালটাই আপনারা পেয়ে যাবেন। তো R15 M নিয়ে, এটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট নিয়ে বলার মতো তেমন কিছুই নেই। তো এটা নিয়ে আমাদের অনেক ভিডিও আছে, চাইলে পরে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি ইয়ামাহা R15 Version 4, যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। ভিউয়ার্স আপনারা সবাই জানেন ইয়ামাহা R15 Version 4-এ ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টে কিন্তু কোনো ধরনের কোনো ABS ইউজ করা হয় না। এটা কিন্তু নন ABS হওয়ার ফলেও আমরা সবাই জানি ইন্দোনেশিয়ান ব্রেকিং সিস্টেমটা কিন্তু খুবই ভালো। আর এটার প্রথম দিকে চেনার উপায়টাই হচ্ছে এটা নন ABS ভেরিয়েন্ট। তারপরে হচ্ছে এটা কালার কম্বিনেশন গ্লসি কালার, এবং এতটুকু বলতে পারি সব কয়টি বাইকে হচ্ছে 100% অথেন্টিক কালার, কোনো ধরনের কোনো কালার মানে কালার করা বাইক আমাদের এই আলিফ মোটরসে পাবেন না। এবং ভিউয়ার্সরা যারা আছেন তারা কিন্তু সবাই জানেন আমরা লং টাইম যাবতীয় কিন্তু আলিফ মোটরসের সার্ভিস দিয়ে আসছি, এবং যারা স্বপন খানের ব্লগস নিয়মিত দেখতেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা জানেন যে আমাদের আলিফ মোটরসের সার্ভিসটি কেমন হয়ে থাকে। তো বাইক কেনার উদ্দেশ্যে কিন্তু কোনো ধরনের কোনো টেনশন নাই, চলে আসবেন আমাদের আলিফ মোটরসে। তো আমাদের কাছে হচ্ছে দুটি কালার অ্যাভেলেবল আছে ইয়ামাহা R15 Version 4 ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের। তো এই দুটি কালারই আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে পরে নিজ হাতে বাইক আনপ্যাক করে নিতে পারবেন, সেদিকে কোনো সন্দেহ নেই। এবং প্রত্যেকটি বাইকের সাথে হচ্ছে আপনারা আমাদের শোরুমের পক্ষ থেকে 8টি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। আমরা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস প্রোভাইড করে থাকি। শ্রবণ ভাই, এটাও কিন্তু ইয়ামাহা R15 M, তো এটা তো আমরা বললামই। এরপরে আসে হচ্ছে ইয়ামাহা MT15, যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের 2023 কালার। সেই ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের কিন্তু 2023 কালারটি পেয়ে যাচ্ছেন আপনারা আলিফ মোটরসে। তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লু কালার, এই ব্লু কালার বাইকটিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আলিফ মোটরসে। তো ভিউয়ার্স, আমি কিন্তু পূর্বেই বলেছিলাম ইয়ামাহা ইন্দোনেশিয়া Version 4 এবং MT15-এ এটাতে কিন্তু কোনো ধরনের কোনো ABS হয় না। তো এটা তো আপনার কোনো ধরনের কোনো ABS নেই।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অনেক বাইক, ভরপুর বাইক আছে আমাদের আলিফ মোটরসে। তবে এখন এই মুহূর্তে আমাদের শুধু ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টেরই কালেকশন। তো যারা ইন্ডিয়ান ভেরিয়েন্ট নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলি, আপনাদের মন খারাপ করার তেমন কিছু নেই, খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে ইন্ডিয়ান ভেরিয়েন্টও পেয়ে যাবেন। তবে আমি বলবো যারা একটু লং টাইম বাইক রাইড করতে চান, তারা একটু বাজেটটি বাড়িয়ে অবশ্যই আপনারা ইন্দোনেশিয়ান বাইক নেওয়ার ট্রাই করবেন। তাহলে হবে কি, আপনার বাইকটা আপনি লং টাইম মানে রাইড করতে পারবেন এবং লং টাইম ইউজ করতে পারবেন। এরপরে আসি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে। ভিউয়ার্স, এই কিন্তু আমার বড় ভাই, বড় ভাই এ হচ্ছে আমার খুব কাছের বড় ভাই বলতে পারেন। কলিজার টুকরার জন্য সবসময় কলিজার কাছে রাখি। এখন বলতে পারেন আপনারা কেন এই কলিজার ভাইকে ছেড়ে আমি 2 বছর দূরে ছিলাম। ভিউয়ার্স মনে রাখবেন, অনেক সময় দূরত্ব কিন্তু ভালোবাসা আরও বৃদ্ধি করে। তো এই ভালোবাসাটা কতটুকু পেয়েছি আর কতটুকু নিয়েছি সেটা একটু জানার জন্য একটু 2টা বছর দূরে ছিলাম। তো এখন আছি আমি আলিফ মোটরসে, আমার সাথে আছে আমার বড় ভাই এবং আছে হচ্ছে আরেক ছোট ভাই হাসিব। হাসিবকেও আপনারা মোটামুটি সবাই চিনেন। আমরা ট্রাই করতেছি যে আমরা আরও বেটার সার্ভিস যাতে আলিফ মোটরস দিতে পারি, তার লক্ষ্যে হচ্ছে এই নতুন করে আবার একটু আমাদের বলতে পারেন আমার যাত্রা শুরু। তো ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন এবং পূর্বের মতো আপনারা আবারও ভালোবাসবেন এবং অবশ্যই নিয়মিত স্বপন খান ব্লগস দেখবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন আমাদের আলিফ মোটরসে কী কী বাইক অ্যাভেলেবল আছে, কী কী সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন। এবং ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা অফার যখন আসবে অবশ্যই অফারের ভিডিও নিয়ে আসব। সো ভিউয়ার্স, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই যারা বাইকার্স আছেন কেউ সেফটি ইস্যু ছাড়া বাইক রাইড করবেন না।